ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন আর তেলাওয়াত করতেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হযরত আবু বকর এই আয়াত পড়ে আর চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে। নবী কিংবা সাহাবী জিজ্ঞাসা করলেন, আবু বকর আপনি কি জন্য কান্না করেন, আপনি কি জন্য কান্না করেন? আবু বকর ডাক দিয়া বলতেছে, ও ভাই, আমার দোকান থেকে এক মহিলা কাপড় নিয়ে গেছিল, আজকে আবার ফিরত দিয়া গেছে। জিজ্ঞাসা করলাম, মা, আপনি কাপড় নিলেন আবার কেন ফিরত দিয়া যান? মহিলা ডাক দিয়া বলতেছে, আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, তুমি তোমার কাপড় নিয়া যাও, আমার টাকা দিয়া দাও। আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে আর বলে, আল্লাহ, নিশ্চয় তুমি আমার জান ও মাল ক্রয় করে নিয়েছ, বিনিময়ে তুমি আমাকে জান্নাত দিবা। হাসরের মাঠে যদি তুমি আমাকে ডাক দিয়া বলো, আবু বকর, তোমার জান ও মাল আমার পছন্দ হয় নাই, তুমি তোমার জান মাল নিয়ে যাও, আমি আল্লাহর জান্নাত দিয়া দাও। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদে, আল্লাহ যদি বলে, হে আবু বকর, তোমার জান ও মাল আমার পছন্দ হয় নাই, তুমি তোমার জান মাল নিয়ে যাও, আমাকে তুমি জান্নাত ফিরত দাও। আবু বকর বলে, তখন আমি আবু বকরের কি উপায় হবে? তখন তো এমন এক হাসরের ময়দান, হাসরের ময়দান, সেই হাসরের ময়দানটা জাহান্নামের ভয়ে থর 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 করে কাঁপতে থাকবে। ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا حق تقاته ولا تموتن
أسلموا فقد قال رسول الله صلى الله عليه وسلم الجنة روضة من رياض الجنة أو حفرة من حفر الصلاة والسلام الفاظ معاني میں تفاوت نہیں لیکن الفاظ معاني میں تفاوت نہیں لیکن ملا کی ادا کے ادا اور ملا کی ادا اور مجاہد کے ادا اور دنیا میں ہو دنیا کا طلب غار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلب غار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی باشد کے انی گاہ کند اگہ نباشی باشد کے انی گاہ کند اگہ نباشی لا الہ الا اللہ 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 محمد الرسول الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم شمانيت معزز مكرم اسكير محفل উপস্থিত মুরব্বিয়ান কেরাম হৃদয়ের স্পন্দন যুবক ভাইরা সম্মানিত সভাপতি সহ আমরা অতি আনন্দিত অত্র এলাকার
যুবক এবং বৃদ্ধ সকলের অক্লান্ত পরিশ্রমে দিনই এক মজমা তৈরি করতে পেরেছে। সকলেই তাতে খুশি না বেজার? তাহলে কাবার মালিককে রাজি সন্তুষ্টির জন্য দিল থেকে জিব্বাটা নাড়ায়া উচ্চারণ করি আলহামদুলিল্লাহ, দুরুদ ও সালাম বর্ষিত হোক। আকায় নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মাহবুবে কিবরিয়া জিদার কো শায়ে আমেনা সরকারে দু জাহা জনাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদটা আমি পড়েছি, আপনারা পড়লেন না। দুরুদ পড়লে কি গুনাহ হবে? তাহলে আমরা সকলে উচ্চারণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে আমি কালামুল্লাহ শরীফ থেকে চার নাম্বার পারার দুই নাম্বার পৃষ্ঠা থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। কাবার মালিক যদি তৌফিক দান করেন আয়াতে কারিমাকে কেন্দ্র করে কিছু কথা বলবো, আপনারা শুনতে তৈয়ার আছেন? কয়েকজন আছি শব্দের উচ্চারণ দিয়েছি, কয়েকজন দেই নাই। চোর কথা আসতে বলে না, জোরে বলে। আপনারা কি চোর? তাহলে আসতে বলবেন না, জোরে জোরে। আলোচনা পালনের জন্য আমলের জন্য অধিক আলোচনায় কামিয়াবি সফলতা নেই। যদি আমল করি, আমলের নেওতে বয়ান করি আর শুনি, তাহলে সারা রজনী বয়ান শোনার চেয়ে অল্প কিছু দুই চার দশ মিনিটের বয়ান যথেষ্ট। সুবহানাল্লাহ। তাকিয়ামত গর্বগু সদকিয়ামত বগজার দিনা তামাম শুকর নেমত নেমতত আফজু কুনাম কুফুর নেমত আজকা ওয়ফাত বীরু কুনাম। দক্ষিণ খান এলাকার ভাই থা নবী রহমাতুল্লাহি আলাই বাদাল আসর মসজিদে বৈশা বৈশা বয়ান করতেছে, থা নবীর সামনে সংখ্যাই কম কিছু মানুষ বৈশা বয়ান শুনতেছেন। এখনো দেখবেন বাদাল আসর একজন বয়ান করে আর কিছু মানুষ বৈশা বৈশা বয়ান শুনে, মন একটা মজলিস পাওয়া যায় কি যায় না? থা নবী রহমাতুল্লাহি আলাই আসরের পরে বয়ান শুনতেছেন আর কিছু মানুষ বয়ান শুনতেছেন, এমন সময় একজন রাস্তার পাশ দিয়া হাইটা যায়, জিজ্ঞাস করলেন মসজিদে কে বয়ান করতেছেন? গেইটে থাকা যুবক ডাক দিয়া বলতেছেন ভাই মসজিদের ভিতরে থা নবী রহমাতুল্লাহি আলাই বয়ান করতেছেন। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। যুবক থা নবীর নাম শুইনা মসজিদের ভিতরে প্রবেশ করলেন,
মসজিদে প্রবেশ করিয়া বয়ান শোনার জন্য বসলেন। দুই এক মিনিট বয়ান শুইনা মসজিদ থেকে বের হয়ে যায়। গেইটে থাকা যুবক ভাই বলতেছেন, ভাই এত আগ্রহ নিয়ে মসজিদে ঢুকলেন, তা নবীর ভালোবাসা আপনার দিলে এত বেশি পরিমাণ, আর দুই মিনিট বয়ান শুইনা কেন চলে যাচ্ছেন আপনি? যুবক ডাক দিয়া বলতেছেন, ভাই হযরত এমন বয়ান করেছেন, যেই বয়ানটা শুনিয়া আমি আজকে অঙ্গীকার করিয়া নিলাম রে ভাই, দুনিয়ার জমিনে আমি যতদিন থাকব ততদিন আমার বয়ান শোনার প্রয়োজন হবে না। গেইটে থাকা ভাই বলতেছেন, ভাই আমরা এতদিন বয়ান শুনলাম, এত বয়ান শুইনা আমাদের দিলের পিপাসা মিঠে না, আপনি কি বয়ান শুনলেন একটু বইলা যান। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। সুবহানাল্লাহ। ওই যুবক ডাক দিয়া বলতেছেন, ভাই তা নবী রহমাতুল্লাহ আলাই এমন বয়ান করলেন, কিয়ামত পর্যন্ত বয়ান শোনার প্রয়োজন নাই। হযরত বয়ান করেছেন, তোমরা দুনিয়ার জমিনে যতদিন থাকবা ততদিন তোমরা নেকের কাজ পাইলে সারবা না, আর গুনার কাজ করবা না। আমি যুবক নিয়ত করিয়া নিলাম, দুনিয়ার জমিনে আমি যতদিন থাকব ততদিন আমি এই দুইটা কথার উপর পালন করতে চাই। একটা হইল নেকের কাজ পাইলে ছাড়বো না, আর গুনার কাজ পাইলে করব না। এই অঙ্গীকার করিয়া নিয়া যুবক বের হয়ে যায়। আজকের মাহফিল থেকে আমরা যদি শপথ করিয়া লই, এই দুনিয়াতে যতদিন থাকব ততদিন নেকের কাজ পাইলে ছাড়ব না, আর গুনার কাজ করব না, এই শপথটা আমরা করতে পারি কি পারি না? নইলে মুমেন সুয়ে মুমেন নিশাওয়াদ, নইলে কাফের সুয়ে কাফের নিশাওয়াদ। এক জামানায় সহবতে বা আউলিয়া, বেহতে রাদ সদ সালাত আত বেরিয়া। আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, আয়াতে কারিমাটি চার নাম্বার পারার দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা থেকে, আপনারা যদি ধৈর্য ধারণ করেন তাহলে আয়াতকে কেন্দ্র করে কয়েকটি কথা বলতে চাই। আপনারা কি তাফসির শুনতে মন দিয়ে রাজি আছেন? আল্লাহ তাআলা বলতেছেন, حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, রে বান্দা, ও আমার ইমানদারেরা, ও আমার ইমানদারেরা,
ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমাদের প্রশ্ন হয় আমরা তো আল্লাহকে ভয় করি তাই তো আমরা ঈমান এনেছি, তাহলে মহান আল্লাহ আবার কেন ডাক দিয়া বলতেছেন আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করার জন্য? আবার বলতেছেন হাক্কাতু কতি তোমরা প্রকৃত ভয় করবা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হইয়া মরবা না। আয়াতে কারিমা দ্বারা বুঝা যায় শুধু ঈমান আনলেই মুসলিম হওয়া যায় না, যদি মুসলিম হতে হয় তাহলে ঈমান আনার পরে মহান আল্লাহকে প্রকৃত ভয় করতে হয়। মুফাসসিরিন কেরাম লিখেন প্রকৃত ভয় কাকে বলে, মুফাসসিরিন কেরাম লিখেন যদি কেউ মহান আল্লাহকে প্রকৃত ভয় করে তাহলে তার দ্বারা চুরি করা সম্ভব নয়, তাহলে তার দ্বারা ডাকাতি করা সম্ভব নয়। যদি কেউ আল্লাহকে প্রকৃত ভয় করে মুসলিম হয়ে যায় তার দ্বারা জিনা করা সম্ভব নয়। মুফাসসিরিন কেরাম লিখেন তার দ্বারা বেপর্দা সম্ভব নয়, তার দ্বারা ডাকাতি চিন্তায় রাজানি মাতা পিতার অবাধ্যতা সম্ভব নয়। মুফাসসিরিন কেরাম লিখেন যখন কোন বান্দার দিলের মাঝে ইত্তাকুল্লাহ পয়দা হয়ে যাবে তখন ওই বান্দা মহান আল্লাহর সাথে শিরিক করা তার দ্বারা সম্ভব নয়। যদি আল্লাহর ভয় প্রকৃত দিলে তৈরি হয়ে যায় ওই বান্দা আর কুফুরি করতে পারবে না, ওই বান্দার কালীর পূজা বন্ধ হয়ে যাবে, ওই বান্দার কালীর পূজা বন্ধ হয়ে যাবে, কুত্তার সাধন বন্ধ হয়ে যাবে, ওই বান্দার সাপের সাধন বন্ধ হয়ে যাবে, ওই বান্দা গুলামি করবে একমাত্র মহান আল্লাহর। সুবহানাল্লাহ। যদি কেউ আল্লাহর জন্য পাগল হয়ে যায় মুফাসসিরিন কেরাম লিখেন ওই বান্দা আমার জন্য এত পাগল হবে, এত পাগল হবে, তার পাগলামি এমন পর্যায়ে পৌঁছে যাবে ওই বান্দার দ্বারা কবিরা গুনাহ তো সম্ভব নয়, ওই বান্দার দ্বারা সগীরা গুনাহ পর্যন্ত সম্ভব নয়। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় দিলে পয়দা করলে কি হয়, কি হয়? আল্লাহর ভয় দিলে পয়দা করলে কি হয়? ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন আর তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হযরত আবু বকর এই আয়াত পড়ে আর চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে, নবী কিংবা সাহাবী জিজ্ঞাস করলেন আবু বকর আপনি কি জন্য কান্না করেন, আপনি কি জন্য কান্না করেন? আবু বকর ডাক দিয়া বলতেছে
ও ভাই আমার দোকান থেকে এক মহিলা কাপড় নিয়ে গেছিল আজকে আবার ফিরত দিয়া গেছে জিজ্ঞাসা করলাম মা আপনি কাপড় নিলেন আবার কেন ফিরত দিয়া যান মহিলা ডাক দিয়া বলতেছে আবু বকর তোমার কাপড় আমার পছন্দ হয় নাই তুমি তোমার কাপড় নিয়া যাও আমার টাকা দিয়া দাও আবু বকর নামাজে দাঁড়ায়া কান্না করে আর বলে আল্লাহ নিশ্চয় তুমি আমার জান ও মাল ক্রয় করে নিয়েছ বিনিময়ে তুমি আমাকে জান্নাত দিবা হাসরের মাঠে যদি তুমি আমাকে ডাক দিয়া বলো আবু বকর তোমার জান ও মাল আমার পছন্দ হয় নাই তুমি তোমার জান মাল নিয়ে যাও আমি আল্লাহর জান্নাত দিয়া দাও আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদে আল্লাহ যদি বলে হে আবু বকর তোমার জান ও মাল আমার পছন্দ হয় নাই তুমি তোমার জান মাল নিয়ে যাও আমাকে তুমি জান্নাত ফিরত দাও আবু বকর বলে তখন আমি আবু বকরের কি উপায় হবে তখন তো এমন এক হাসরের ময়দান হাসরের ময়দান সেই হাসরের ময়দানটা জাহান্নামের ভয়ে থর 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 করে কাঁপতে থাকবে জাহান্নামের ভয়ে হাসরের ময়দান থর 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 করে কাঁপবে এই ভয়ে আবু বকর দুনিয়ার জমিনে কান্দে অথচ এই আবু বকরকে মহান আল্লাহ সনদ দিয়া বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান ৩০ নম্বর পারার সূরা বাইনার শেষ অংশে বলেন সাহাবায়ে কেরামের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম আর সাহাবায়ে কেরামও আমার উপর সন্তুষ্ট এমন এক আবু বকর জান্নাতের সনদ তাকে আল্লাহ দিয়েছেন রসুল দশ সাহাবীর সনদ দিয়েছেন তার মাঝে একজন আবু বকর আরেক হাদিসে রসুল বলেন আসসাহাবি কান্নুজুম সাহাবায়ে কেরাম হলো নক্ষত্রের ন্যায় এত দামি আর মর্যাদাবান হওয়া সত্ত্বেও নামাজে দাঁড়ায়া দাঁড়ায় কান্না করতেছে চোখ দিয়া পানি ফেলতেছে সেই আবু বকরের মাকাম মর্যাদা কোথায় আর আমি আর আপনার মর্যাদা কোথায় একক্ত পড়লে আর একক্ত পড়ি না মনে করি আমি বড় আল্লাহওয়ালা পাঁচক্ত পড়লে তাহাজ্জুদের খবর নাই আওয়াবিন নাই চাষ নাই জিকির আজগার নাই কোন রকম পাঁচক্ত পড়লেই মনে করি বড় নামাজি হয়ে গেছে অথচ আবু বকর এত ইবাদত গুজার ছিলেন তারপরেও নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন দুনিয়া মে সদা কত মে তেরা নাম রহে যা দুনিয়া মে সদা কত মে তেরা নাম রহে যা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহে যা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহে যা আবু বকর বলতেছেন হাসরের ময়দানটা জাহান্নামের ভয়ে থর 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 করে কাঁপবে দয়াল নবী সিজদায় পড়ে কান্না করবে আল্লাহ
জাহান্নাম কে থামায়া দাও, জাহান্নাম কে থামায়া দাও। তখন ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নাম কে থামায়া দাও, আল্লাহ বলবে ফেরেশতারা যাও জাহান্নামের পায়ে 70,000 সিগল লাগায়া দড়ো, 70,000 সিগল লাগায়া জাহান্নাম কেটে নে দড়ো, এক একটা সিগলের গোড়াই 70,000 ফেরেশতা ধরে টানবে, তারপরেও জাহান্নাম কেটে নে ধরে রাখতে পারবে না, জাহান্নাম শুধু এগিয়ে যাবে এগিয়ে যাবে। তখন ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নাম কেটে নে ধরে রাখতে পারি না, তখন আল্লাহ 2 ফোঁটা পানি জাহান্নামের দিকে মারবে, মারার সাথে সাথে জাহান্নামটা পেছনে চলে যাবে। ফেরেশতারা বলবে আল্লাহ 70,000 সিগল লাগাইলাম, এক একটা সিগলের গোড়ায় 70,000 ফেরেশতা, তারপরেও জাহান্নামকে টেনে ধরে রাখতে পারি নাই, তুমি কিসের 2 ফোঁটা পানি মারলা, এটা কি হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি, সেটা কি জমজমের পানি নাকি বাংলার কোন সমুদ্রের পানি, সেটা কি বৃষ্টির পানি নাকি কোন খাল বিলের পানি, দয়াল আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা না না এটা আবে হায়াতের পানি না, এটা হাউজে কাউসারের পানি না, এটা বাংলার কোনো পানি না, এটা কোনো সমুদ্রে, দুনিয়ার জমিনে কিছু আমার পাগল ছিল এরকম, ফজরে যায়া তালাশ করেছে পাই নাই, জুহর আসর মাগরিবে তালাশ করেছে পাই নাই, যখন রাত্রি গভীর হয়ে যাইত তাহাজ্জুদের যাই নামাজে পড়িয়া আমি আল্লাহর কাছে কান্না কাটি করত, ওই যে চোখের পানি ফালাইল আমি আল্লাহ ওই চোখের পানি মারালাম জাহান্নামের গায়ে, সুবহানাল্লাহ। আমাদের তো চোখের পানি নাই, কান্নাওয়ালা দেখতেও পারি না, যেখানে নাচ গান আছে সেখানে দৌড়াই, হক্কানি ওলির দরবারে যাইতে চাই না, যেখানে গেলে নামাজ রোজা লাগে না সেখানে দৌড়াই, এমন ব্যক্তির কাছে যাই কুরআন পারে না হাদিস পারে না, এই কালামুল্লাহ শরীফ সামনে খুলে দিলে একটা আয়াতের তরজমাও পারবে না, তাফসির বলবে দূরের কথা, একটা আয়াতের তরজমা বলার যোগ্যতা নাই, এমন ব্যক্তি আজকে কুফর আর শিরক করিয়া মানুষের কে কিছু অলৌকিক জাদু মন্ত্র দেখায়া আজকে সেও জাহান্নামী হইয়া আমাদের ঈমানটাও নষ্ট করিয়া আমাদের ঠিকানাও জাহান্নামী বানায়া দিতেছে, ঠিক কি না? ও আমার প্রাণের যুবক ভাই, ও আমার সোনার খোলা এলাকার ভাই, আমি তোমার মতো একজন যুবক, তোমার পাটা গায়া দাও পায়ে ধরিয়া বলি যুবক ভাই, যদি জীবনটা দামি বানাতে চাও, যদি যৌবনটা দামি বানাতে চাও, তাহলে হক্কানি ওলির দরবারে দৌড় দাও, হক্কানি আলেমের দরবারে যাও, এমন জায়গায় যাইবা না যেখানে কোরআন হাদিস নাই নাচ গান ছাড়া, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান মজবুত করার তৌফিক দান করুক, বলুন আমিন। কুফর শিরিক থেকে মুক্ত হয়ে এক মহান আল্লাহর গোলামী করার তৌফিক দান করুক, আমিন।
আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি রব্বানি আলেমের কাছে হক্কানি রব্বানি ওলির কাছে বাইআত হওয়ার তৌফিক দান করুক বলুন আমিন ভণ্ড প্রতারক বেনামাজি মদখোর জিনাখোর হিরণখোর ইয়াবাখোর এই সমস্ত বন্ডর কাছ থেকে আমাদেরকে পানা চাই মুক্তি চাই আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বন্ড থেকে মুক্তি দান করুক বলুন আমিন আমিন